বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2 বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনত আজিয়া এই সুধী সমাবেশের আয়োজন করা হয়, যেটা চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষের মিলন মেলা গইটি। বিভিন্ন পেশাজীবীর মানুষ সিটি কর্পোরেশনের 2 বছর মেয়াদ পূর্তি উপলক্ষে তারা নিজেরা ভাবনা তুলে ধরে। ইয়ার ফরফর মেয়র নিজেই তার এই 2 বছরের ফিরিস্তি তুলে ধরে। যে ফ্লাইওভার বা যার রাস্তায় যানজটের যে কথাটি বলা হচ্ছে, সেটি আমি আমার মনে হয় যে চট্টগ্রাম শহরের রাস্তার পরিধি এখনো পর্যন্ত যা আছে, সেক্ষেত্রে তাহলে আপনি কোনো কাজ এই 5 বছরে শেষ করতে পারবেন না। আমরা যাদের সাধারণ মানুষ যা মনে করি, তা আসলে আপনার জন্য দোয়া রইল, আপনি কাজ করেন। উন্নয়ন করা হয় সেটা কিন্তু উন্নয়ন হয় না। আরেকটা জিনিস মেয়র মহোদয়কে একটু রিকোয়েস্ট করবো, আপনাকে দীর্ঘ 4 দশক থেকে আমি ব্যক্তিগতভাবে চিনি। যেখানে পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে, আপনারা যদি লিখেন, আপনারা যদি প্রচার করেন, তাহলে ওনারা ইয়া হবে, ওনাদের মধ্যে এক ধরনের জনসচেতনতা তৈরি হবে এবং ওনাদের মধ্যে এক ধরনের দায়িত্বশীলতা মনোভাব চিন্তা হবে। দর্শক, আনার এই ভিডিও কিন্তু আমার সাথে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উপস্থাপন এবং সি প্লাসের ফোনের এই চাহ।